الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل الله ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله إلهي بنا دے مجھے غبار مدینہ یہی ہے آرزو یہی ہے تمنا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله رسم آزا رہ گئی روح بلالی نہ رہی فلسفہ رہ گئی تلقین غزالی نہ رہی بلغ العلا মাদ্রাসাতুন নূর লালবাগ কর্তৃক আয়োজিত আজকের
এই মহতি জলসার মাহফিলের সম্মানিত সভাপতি লালবাগ মাদ্রাসার সম্মানিত মুহতামিম আমাদের উস্তাদ হযরত মাওলানা মুহিব্বুল্লাহ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা রয়েছে ঢাকা সাতের মাননীয় সংসদ সদস্য জনাব হাজী মোহাম্মদ সেলিম সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা রয়েছে আমাদের 25 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলহাজ আনোয়ার ইকবাল সান্টু সাহেব সময়মতো উপস্থিত হবেন সম্মানিত দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালের অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অপার দয়া এবং করুণা আল্লাহ পাক আমাদেরকে দিনই একটি মাহফিলে আসবার বসবার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ সবাই একসাথে পড়লে কিন্তু আওয়াজ আর একটু বেশি হবে ঠিক কিনা ভাই আমরা প্রশংসা করব কার তাহলে জবান দিয়েছেন কে তাহলে জবান থেকে সুন্দর করে আমরা যিনি আমাদেরকে জবান দান করলেন ওনার জন্য আমরা শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ আমরা এখানে যতগুলো মানুষ জমা হয়েছি সবাই মিলে যদি আল্লাহর গুণগান শুরু করি এলাকার মানুষ বুঝবে যে না এখানে কিছু একটা হচ্ছে ঠিক কিনা ভাই আমরা গুণগান এজন্য আল্লাহর করব যে আল্লাহ পাক আমাদের যাবতীয় প্রয়োজন পুরা করে দিয়েছেন সুবহানাল্লাহ আমাদের প্রয়োজন ছিল দুটি চোখের আল্লাহ পাক দিয়েছেন না দেন নাই জোরে বলেন আমাদের প্রয়োজন ছিল শ্রবণ শক্তির আল্লাহ দিয়েছেন না দেন নাই আমাদের প্রয়োজন ছিল বাক শক্তি আল্লাহ পাক দিয়েছেন না দেন নাই আমাদের প্রয়োজন ছিল ব্রেন সুস্থ মস্তিষ্কের আল্লাহ পাক দিয়েছেন না দেন নাই আমাদের চলবার জন্যে দুটি মজবুত পায়ের দরকার ছিল আল্লাহ পাক দিয়েছেন না দেন নাই আমাদের ধরবার জন্যে ধারণ ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন না দেন নাই সবই তো আল্লাহ দিয়েছেন নাকি এখন আমাদের এই 3.5 হাত বডিকে বাঁচিয়ে রাখবার জন্যে জীবিত রাখবার জন্যে প্রাণ চাঞ্চল্য করে করে গড়ে তুলবার জন্যে যা কিছু দরকার জমিন দরকার আসমান দরকার চন্দ্র দরকার সূর্য দরকার আলো বাতাস দরকার আগুনের দরকার পানির দরকার ব্যবস্থা কে করেছেন জোরে বলেন কে করেছেন সব আল্লাহ দিয়ে দিচ্ছে ঠিক না কোনটা বাকি আছে নাকি এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার শুরুতে বান্দাকে পরিচয় করাইছেন যে ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা ভালো করে তোমাদের রবকে তোমাদের পালনেওয়ালাকে রিজিক দাতাকে ভালো করে চিনো কারণ আমাকে যিনি সহযোগিতা করেন আমার যিনি উপকার করেন তাকে আমরা ভালো করে চিনি না চিনি না তার কথা স্মরণ রাখি না রাখি না তাহলে আল্লাহর কথা কি আমাদের মানুষের মতো স্মরণ রাখলে হবে নাকি সকল ক্ষেত্রে আল্লাহকে স্মরণ রাখতে হবে বলেন কথা বলেন কি বলেন ভাই আজকে দুপুরবেলা আল্লাহ খাওয়াইছে না খাওয়ায় নাই হ্যাঁ ভাই বিকালবেলা চা নাস্তার ব্যবস্থা আল্লাহ করেছেন না করেন নাই তা আওয়াজ এত কম কেন আওয়াজ বেশি হবে কার জন্য জোরে বলেন আওয়াজ বেশি হবে ইসলামের জন্য আওয়াজ বেশি হবে কোরআনে পাকের জন্য আওয়াজ বেশি হবে নবী পাকের আদর্শের জন্য ঠিক কি না কি বলেন আওয়াজ বেশি হবে নারে তাকবীর লিল্লাহি তাকবীর সবাই তো বলে না দেখি লজ্জা পাচ্ছেন নাকি আল্লাহর নাম নিতে হ্যাঁ আসমান কার জমিন কার আল্লাহ
চন্দ্র কার, সূর্য কার, সমস্বরে বলেন সব কিছু কার, আল্লাহ। আর আমরা কার, আমরা কার হব, কার হব? শয়তানের হব না, শয়তানের। আমরা কার হব? যদি আল্লাহ আমাদের হয়, আসমান আমাদের, জমিন আমাদের, চন্দ্র আমাদের, সূর্য আমাদের, পৃথিবীতে যা কিছু আছে সব আমাদের। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে আমাদের করা দরকার। আজকে আমরা মনে করি যে আমরা একজন মানুষ আরেকজন মানুষকে যেমন ভালোবাসে, আল্লাহকে অমন করে ভালোবাসা যায় না, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যদি কারো প্রেম হয়, তাহলে মানুষে মানুষে যে প্রেম হয়, মানুষে মানুষের প্রেম আর আল্লাহ আর আল্লাহর বান্দার প্রেম, দুটা কি এক হবে? এক হবে না, রাত দিন তফাত হবে। এই জন্য কবি বলেছেন, জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর ইয়ে কেতু নেহি মেরা তো কুই সেই নেহি মেরি। যদি আল্লাহ আমার হয়, আসমান আমার হবে, জমিন আমার হবে, চন্দ্র আমার হবে, সূর্য আমার হবে, সব আমার হবে। যদি আল্লাহ আমার না হয়, তাহলে এগুলা কিছুই আমার নয়, ঠিক কিনা ভাই? এই হাতের মালিককে জোরে বলেন, এই জবানের মালিককে জোরে বলেন, আমাদের ব্রেন যে যিনি দিয়েছেন এটার মালিককে জোরে বলেন। যদি ব্রেন শক্তি যদি ভালো না হয়, মানুষ মানুষকে কি বলে? পাগল বলে। দেখেন আমরা এখানে যারা বসে আছি, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ আমাদের সকলকেই সুস্থ বানিয়েছেন, কথাটি কিনা? আমাদের হাতের শক্তি আছে না নাই, বাক শক্তি আছে না নাই, জোরে বলেন। আপনাদের আওয়াজ কিন্তু বের হচ্ছে না, আমি চাচ্ছি আওয়াজটা একটু জোরে হওয়া দরকার। আওয়াজ জোরে দিতে পারবেন ভাই? আওয়াজ আমরা কার জন্যে দিব, জোরে বলেন, কার জন্যে? আজকে মুসলমান জবান বন্ধ করে রাখে, দুশ্মনেরা ইসলামের বিরোধিতা করে, লক্ষ লক্ষ মুসলমান জবান বন্ধ করে রাখে। কেন জানেন? যে আমি যদি জবান খুলি, আমার পজিশন নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমি যদি জবান খুলি, আমার ব্যবসা নষ্ট হবে। আমি যদি জবান খুলি, আমার সামাজিক যে পজিশন এটা নষ্ট হয়ে যাবে। আপনারা বলেন, আমার আপনার সকলের সামাজিক যে পজিশন কে দান করেছেন? জোরে বলতে হবে, কে দান করেছেন ভাই? আল্লাহ দান করেছেন না? সমাজে ইজ্জত সম্মান মর্যাদা যার যতটুকু আছে, এটা কার তরফ থেকে আসছে? আল্লাহর তরফ থেকে আসছে। তাহলে দীনের বিরোধিতা যেখানে হয়, ইসলাম নিয়ে যখন বাড়াবাড়ি হয়, ধর্ম নিয়ে যখন যারা বাড়াবাড়ি করে, তখন আমাদের জবান কেন বন্ধ থাকে? জবানের মালিক কি আল্লাহ নয়? তাহলে জবান কেন বন্ধ থাকবে? তাহলে যদি কথা বলতে হয় ইসলামের জন্যে বলবো, যদি কথা বলতে হয় কোরআনে পাকের জন্যে বলবো, যদি কথা বলতে হয় রাসূলে পাকের আদর্শের জন্যে বলবো, রাসূলে পাকের আদর্শের জন্যে কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায়, যাক বাড়ি চলে যায়, যাক ইজ্জত চলে যায়, যাক কোনো পরোয়া নাই, কথাটি কি না ভাইয়ের? আমার ইজ্জতের মালিক, আমার বাড়ি ঘরের মালিক, তাহলে সব কিছু করবো কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে দীনের জন্যে কবুল আর মঞ্জুর করুক। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়েছেন না দেখান নাই? সঠিক পথ কোনটি, বেঠিক পথ কোনটি, আল্লাহ এটা দেখাবার ব্যবস্থা করেছেন না? সঠিক পথ যিনি দেখাইলেন, ওনারা কারা? নবীগণ। আল্লাহ পাক 1,24,000 পয়গাম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, সবাই এসে
সিরাতে মুস্তাকিম সহজ সরল পথের সন্ধান দিয়েছেন। আল্লাহ পাকের মর্জি কোনটা, আল্লাহ পাকের নামর্জি কোনটি, এই দুটি বিষয় নবীগণ পৃথিবীতে এসে পরিষ্কার করে দিয়েছেন। নবীগণ পৃথিবীতে এসে আল্লাহ পাকের কোনটি মর্জি, আল্লাহ পাকের নামর্জি কোনটি, এটা আল্লাহ পাক নবীগণকে দিয়ে আমাদেরকে জানিয়েছেন না জানান নাই? বলেন ভাই, জানিয়েছেন না জানান নাই? সব জানায় দিছেন। নবীগণ এসেছেন, এসে বলেছেন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? হ্যাঁ, নাই। তাহলে আল্লাহ যদি এক হয়, আসমান যিনি বানাইলেন, জমিন যিনি বানালেন, চন্দ্র যিনি বানালেন, সূর্য যিনি বানালেন, তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবীগণকে পাঠিয়েছেন। সমস্ত নবীগণ এসে কথা বলেছেন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত নবীগণ এ কথা উম্মতদেরকে জানাইছেন। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هي قوم هي جاتيرا আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি ইবাদত করতে হয় কয়জন আল্লাহর ইবাদত করব, জোরে বলেন, এক আল্লাহর ইবাদত করতে হবে। কেননা এক আল্লাহ আসমান আমাদেরকে দান করলেন, এক আল্লাহ জমিনকে দান করলেন, এক আল্লাহ চন্দ্র দান করলেন, এক আল্লাহই আমাদেরকে সূর্য দান করলেন, এক আল্লাহ আমাদের জন্যে খাদ্যের ব্যবস্থা করলেন, এক আল্লাহই আমাদের জন্যে পানির ব্যবস্থা করলেন, এক আল্লাহ আমাদের জন্যে শাক সবজির ব্যবস্থা করলেন, এক আল্লাহ আমাদের জন্যে মাছ আর গোশতের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ, এক আল্লাহ সব করেছে আমাদের জন্য। তাহলে আমরা কয়জন আল্লাহর ইবাদত করব? কয়জন? এক আল্লাহ, আসমানেও এক আল্লাহ, জমিনেও এক আল্লাহ, আমেরিকাতেও আল্লাহ এক, ভারতেও আল্লাহ এক, কথা ঠিক কিনা? নাকি আলাদা আলাদা আল্লাহ আছে? আল্লাহ কয়জন? যিনি বাংলাদেশের আল্লাহ তিনি আবার আমেরিকার আল্লাহ, যিনি আমেরিকার আল্লাহ তিনি রাশিয়ার আল্লাহ, অর্থাৎ সারা বিশ্বের সারা পৃথিবীর যা কিছু আছে সব কিছুর মালিক কয়জন? জোরে বলেন ভাইরা, একজন। এই জন্যে এক আল্লাহর কি করতে হবে? ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হে মুমিনরা, হে বিশ্বাসীরা, হে মানুষেরা, তোমরা ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। কেন তোমরা তার ইবাদত করবা? এই জন্য তোমরা ওই আল্লাহর ইবাদত করবা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। ওয়াই এক আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াই আল্লাহ জমিনকে কি বানাইলেন? এই যে আমরা বসে আছি, জমিন কি নড়াচড়া করে? ভাই সবাই আমার দিকে মনোযোগ দেন, এদিক সেদিক তাকালে কিন্তু কথাও বুঝবেন না, আমারও ভালো লাগবে না। এই জন্য কিন্তু ভাইদের চলাচল বন্ধ করে এই পরিবেশটা তৈরি করা হয়েছে। আমি এলাকাবাসীর বা যারা চলাচল করছেন সকলের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। আজকের এই মাহফিলের কদর আমরা যদি বুঝে থাকি, সম্মান বুঝে থাকি, কোরআনে পাকের মাহফিল, আজকের 3-4 ঘন্টা আপনারা একটু চলাচল মেহরবানি করে বন্ধ রাখেন, কেয়ামতের ময়দান ইনশাআল্লাহ আপনাদের চিত্র অন্যদিক দিয়ে ঘুরে যেতে যে কষ্ট হবে, এই কষ্টের বিনিময় কেয়ামতের দিন কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? এলাকাবাসীকে আমি
ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আমরা এখানে প্রতি বছরই মাহফিল করি, গতবার আমরা এখানে করতে পারি নাই। আমরা গতবারে করেছিলাম মসজিদের উপরে, যেহেতু করোনার একটা সমস্যা ছিল এজন্য করতে পারি নাই। এলাকাবাসী বরাবরই আমাদেরকে সহযোগিতা করেন। সামনেও ইনশাল্লাহ কোরআন ও হাদিসের ব্যাপারে, দিনের ব্যাপারে আমাদের সহযোগী হবেন এই আশাই আমরা করি। আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করুক। তো ভাই, আমরা ইবাদত করব কয়জনের? কয়জনের? একসাথে বলেন তো দেখি। এক আল্লাহর, ঠিক কিনা? এক আল্লাহর। কেন করব? আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক জমিনকে যখন বানাইলেন, এই জমিন নড়াচড়া করা আরম্ভ করে দিল, হেলাদুলা আরম্ভ করে দিল। আল্লাহ পাক দেখলেন যদি জমিন হেলতে থাকে, ধুলতে থাকে, তাহলে আমার বান্দা ঠাই দাঁড়াতে পারবে না, আমার বান্দা সেজদায় লুটে পড়তে পারবে না, আমার বান্দা আমাকে রুকু করতে পারবে না, আমার বান্দার যখন ঘুমের প্রয়োজন হবে আমার বান্দা ঘুমাতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপকারের জন্যে, বান্দার ফায়দার জন্যে, সুবিধার জন্যে আল্লাহ পাক জমিনের চতুর্পাশে পাহাড়গুলোকে আল্লাহ পাক গেড়ে দিলেন। সুবহানাল্লাহ। এই পাহাড়গুলো কে বানাইছেন? এই জমিনকে ঠাই বসে থাকবার জন্যে, বান্দার উপকারের জন্যে আল্লাহ পাক এই পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক বলেন, জমিন বানাইলাম আমি, এই জমিনকে ঠাই স্থির থাকবার জন্যে আমি আল্লাহ পাহাড়গুলো বানিয়েছি, জমিনের চতুর কোণে আমি পাহাড়গুলোকে বসিয়ে দিয়েছি। বান্দা যখন জমিনে দৌড়ায়, বান্দা যখন জমিনে দাঁড়িয়ে থাকে, জমিনকে নড়ে উঠে নাকি না ঠাই দাঁড়ায় থাকে? তবে মাঝে মাঝে এই জমিন হঠাৎ নড়ে উঠে, এই জমিন হঠাৎ কেঁপে উঠে। এইটা কেন ভাইরা জানেন নাকি? এইটা এই জন্য কেঁপে উঠে, বান্দা গুনাহ করতে করতে যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক নির্দেশ দেয়, জমিন তুই কেঁপে উঠ। এই জমিনে, বাংলার জমিনে আল্লাহর নাফরমানি হয় না? হয় না ভাইরা আমার? জোরে এদিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহর এই বাংলার জমিনে খোদায় পাকের নাফরমানি হয় না? হয় না। কম না বেশি? কেন হয়? খাই তো আল্লাহটা, পড়িও আল্লাহটা, নিঃশ্বাস নিচ্ছি কারটা? কার? পানি নাজিল হয় আসমান থেকে, কে করেন? আহা, খাবার যে খাই এই খাবারের ব্যবস্থা কে করেন? এই জন্য আল্লাহ পাক বান্দাকে বলেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাক্বাকনাল আরদা শাক্কা। বান্দা তোমার সামনে যখন এক প্লেট খাবার চলে আসে, এই খাবার নিয়ে একটু ভাবো, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, খাবার নিয়ে ভাবো, আন্না সাবাবনাল মা সাব্বা, কিভাবে আশ্চর্য উপায়ে আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পানি নাজিল করি, সুম্মা শাক্বাকনাল আরদা শাক্কা, আসমান থেকে পানি নাজিল হয়, জমিন উর্বর হয়, তোমাদের জন্য শাক পাতা তরুলতা হয়। হয় না? হয় না। যেগুলো আমরা খাই, আমাদের গবাদি পশু এগুলা খায়, আবার গবাদি পশু শাক পাতা খাওয়ার পরে গবাদি পশুর গোশত হয়, আবার রক্ত হয়, আবার দুধ হয়। হয় না? হয় না। খায় তো ঘাস, খায় তো লতা পাতা, পরিষ্কার স্বচ্ছ দুধ আল্লাহ পাক বান্দার জন্যে ব্যবস্থা করে পাঠিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন একটা গাভী, গাভীর ভিতরে খাবার পরে মলমূত্র তৈরি হয়, এই মলমূত্রের মাঝখানে একটি জায়গা আল্লাহ পাক রেখেছেন গাভীর ভিতরে, যেই ভিতর থেকে স্বচ্ছ এবং সুস্বাদু
শাস্ত্রের দিক থেকে সবচেয়ে উপকারী দুধ আল্লাহ পাক বের করে দেয়, সুবহানাল্লাহ। দুধের মধ্যে কোনোদিন দেখেছেন চনার গন্ধ? দুধের মধ্যে কোনোদিন দেখেছেন যে ওই দুধের মধ্যে গোবরের গন্ধ নাই? তাহলে এই ফ্রেশ করে বান্দার সামনে যিনি দুধ পেশ করলেন ওনার নাম কি? জোরে বলেন, জবান ছেড়ে দিয়ে বলেন, ওনার নাম কি ভাইরা? ওই আল্লাহকে ভোলা যাবে? যদি কেউ ভুলে যায় কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে কি করবে? ভুলবে না? ভুলবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে তোমরা তাদের মতো হয়ো না যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়ে তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, নবীদেরকে পাত্তা দেয় নাই, নবীদের কথাকে তারা মিথ্যা জ্ঞান করেছে। নবীরা যখন বলেছে আল্লাহ সত্য, মৃত্যু সত্য, মৃত্যুর পরে তোমাদেরকে আবার পুনরায় জিন্দা হতে হবে, নবী যখন এই কথা সমাজের মানুষকে শুনাইলেন, সমাজের মানুষ বেঁকে বসল। তারা বললেন যে না না, নবীদের কথা সত্য নয়, মোল্লা মৌলবীদের কথা সত্য নয়। এরকম ধরনের মানুষ আছে না নাই বাংলাদেশে? আছে না নাই? অনেকে এখনো ব্যঙ্গ করে যে মৌলবীদের কথা শোনা যাবে না। আচ্ছা শুনেন না, অসুবিধা কি? মৌলবীদের কথা যারা শুনে তারাই আল্লাহর রহমতে ভালো হয়, ঠিক কি না? মৌলবীদের কথা মতে যারা চলেন তারা সুদে জড়িত হন না, তারা ঘুষে জড়িত হন না, তারা মদে জড়িত হন না, নারীবাদীতে জড়িত হন না, তারা অপরাধ সংগঠিত করেন না, তারা জঙ্গি হন না। যারা মৌলবীদেরকে কটাক্ষ করে ইসলামকে খাটো করে দেখে আল্লাহর নবীর আদর্শকে যারা বিদ্বেষ রাখে তারা জঙ্গি হয়, তারা সুদখোর হয়, তারা ঘুষখোর হয়, তারা হচ্ছে নাস্তিক, তারা হচ্ছে মুরতাদ। ঠিক আরো আস্তে কোন, ঠিক না? এদেশে নাস্তিক হয় কারা? যারা কোরআন হাদিস বুঝে আর পড়ে তারা নাস্তিক হয়? তারা নাস্তিক হয় না। আমার দেশের সিলেবাস দ্বারা তৈরি করেছে তারা মোল্লা মৌলবীদের কথা শুনে নাই, মানে না, এই জন্যে তারা আপনার বানরের শিক্ষা তারা আমার দেশে চালু করতে চেয়েছে। পেরেছে? পেরেছে না? পারবে? এটা বাতিল হয়ে গেছে। তোমাদের ধ্যান ধারণা ইসলাম বাদ দিয়ে, ইসলামকে মাইনাস করে রাসূলে পাকের আদর্শকে যারা মাইনাস করতে যায় আগামী দিনে তারা হয়ে যাবে মাইনাস। আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আমরা কোরআনে পাক নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, ধর্ম নিয়ে বাঁচতে চাই। যারা ধর্মের উপর অবৈধ হস্তক্ষেপ করবেন এদেশের মুসলমান কখনোই বরদাস্ত করে নাই আর, কারণ এদেশে যত নাস্তিক আর মুরতাদ যখনই মাথা চাড়া দিয়েছে এদেশের কওমি উলামায়ে কেরাম, এদেশের আলিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম, এদেশের ধর্মপ্রাণ মুসলমান তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছে। যদি সামনেও বাড়াবাড়ি বন্ধ না হয় এদেশের মুসলমান তৈয়ার আছে, ঠিক কি না? তৈয়ার আছেন না? কি বলেন? নাকি ভয় পান? ভয় পান? বলেন যে ভয় পাই। কাকে? কাকে? আল্লাহকে। যিনি ভয় পায় ওনার সামনে আর ভয়ের কিছুই থাকে না। এই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, আমাদেরকে সত্য মিথ্যা জানায় গেছেন না জান নাই, আল্লাহর মর্জি আমরা জেনেছি না জানি নাই, আল্লাহর মর্জি কোনটি, আল্লাহর না মর্জি কোনটি, সমস্ত নবীগণ এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যারা আল্লাহর মর্জি জানতে চায় না, বুঝতে চায় না, মানতে চায় না, তারাই মূলত নবীদেরকে কটাক্ষ করেছে। বর্তমানেও পূর্বে যারা নবীদেরকে কটাক্ষ করেছে বর্তমানেও আম্বিয়াদের ওয়ারেসদেরকে তারাই কটাক্ষ করে, ঠিক না ভাই? তা আসুন আমরা আমাদের
এই কোরআনে পাকের এই মাহফিল থেকে মাদ্রাসাতুন নূরের প্ল্যাটফর্ম থেকে আমরা আল্লাহ পাকের কাছে হ্যাঁ আরো আরজি পেশ করি আল্লাহ যেন আমাদেরকে ঈমান আমল ইসলামী जिंदगी নিয়ে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন